শাওনের মন চাইলেও ওকে তুলে জানালে দিয়ে ছুঁড়ে মারতে। মাঝে মাঝে এত রাগ আসে, মেধার জায়গায় অন্য কেউ হলে এক হাড়ও এতক্ষণে সচল রইত না। মেধার প্রতি দুর্বলতা কাজ করছে তা শাওন ভালো মতন টের পাচ্ছে, কিন্তু টের পেয়ে লাভ নেই। পিছু হটার দিন শেষ, চেয়েও আগের জায়গা ফেরা যাবে না। রাগটাকে কোনো মতে দমিয়ে সুন্দর সুরে সে কথা শোভল, বলল, চেঞ্জ করার জন্য মানুষ রুম ব্যবহার করে তখন যখন তার পার্টনার থাকে, হাজবেন্ড। বাট এখন আমি তোমার পার্টনার না, হাজবেন্ডও না, সো তুমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করবে। মেধা মেনে গেল। অফিসের পোশাক বদলে সে তোয়ালের জামাটা পরে বের হয়েছে। তখন শাওন ছিল না, সে রুম থেকে চলে গেছে অনেক আগেই। নোহাশির ফোন এসেছিল, সে জানালো রকির লোকেশন জানা গেছে, সে এখন বাংলাদেশে। রকি এই খুনের সব জানে, তার থেকে সব কথা জানা যাবে। তাই শাওন সবাইকে দেশে ফিরে যেতে পড়ল। নোহাশ পাল্টা জিজ্ঞেস করল, শাওন আর মেধা ফিরবে কিনা? শাওন বলল, তারাও ফিরবে, তবে এখানে রেদওয়ানের সঙ্গে জড়িত কিছু কাজ আছে, সেটা সলভ করে একেবারে ফিরবে। শাওন চাইলেই এখন মেধাকে নিয়ে ফিরতে পারে, কিন্তু সে তা করবে না। মেধার মুখ থেকে একটা শব্দও সে বের করতে পারেনি এখনো পর্যন্ত। তাহলে কি লাভ হলো? যাতে এতদিনের কষ্ট লস না হয় তাই সে মোক্ষম চাল চালবে ভেবে নিয়েছে। রুমে ফেরত এসে দেখল মেধা ঘুমাচ্ছে গায়ে চাদর টেনে। শাওন ঘড়িতে চোখ রেখে সময়টা জেনে নিল, রাত 11টা বাজে এখন। সে এগিয়ে আসলো মেধাকে ঘুম থেকে জাগিয়ে তুলবে বলে, কিন্তু ওর ঘুমন্ত চেহারা দেখে তুলতে পারার শক্তি হারালো নিমেষেই। হাত কাঁপছে অনবরত, হঠাৎ পাশে রশ্মিকে দেখতে পেল সে। রশ্মি দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলছে, চুলে হাত বুলিয়ে দাও মেটার, চাদর টেনে দাও পায়ের দিকে। শাওন সরে দাঁড়ালো, কিছুটা অভিমানের সুরে বলল, না, ও আমার থেকে কেয়ার পেতে পারে না, ওকে আমি টর্চার করতে চাই। এই কেসে সবকিছু বলতে গেলে বেশিরভাগই মেধা জানে, ওর থেকে কথা বের করলে আমাকে আর কাঠখড় পোড়াতে হবে না। শাওন আগে রশ্মির কথা শুনত, কিন্তু আজ ওর এমন উত্তরে সে আশা হারিয়েছে, যেন তার কথার কোনো মূল্যই নেই। তাই রশ্মি চলে গেছে, শাওনের খবর নেই। সেই মেধার হাত ধরে একটানে উঠিয়ে ফেলল সেই সময়টায়। মেধা রাগান্বিত হয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে শুধু। শাওন হাত ভাঁজ করে গোল হয়ে বসে বলল, বলো রেদওয়ানকে কেন মেরেছ? মেধার এত রাগ হলো যে এতদিনের টর্চারে ক্ষিপ্ত হয়ে এবং এক এক প্রকার বাধ্য হয়ে শাওনের মুখে একটা কিল বসিয়ে দিয়েছে সে। শাওন নাকে হাত দিয়ে দূরে সরে বলল, মাথা গেছে তোমার? মেধা শাওনের পকেট থেকে চাবির গুচ্ছ নিয়ে দরজার দিকে ছুটে গেল, কিন্তু তার হাতের দড়িটা যে বিছানার সাথে লাগানো ছিল সেটা মনে ছিল না। দরজা উঠতে এসে নিচে পড়ে গেল সে। শাওন বিছানা থেকে নামতে নামতে বলল, তোমার উড়নচণ্ডীর রূপটা দেখানো খুব দরকার ছিল। মেধা এক হাত দিয়ে পাশ থেকে চেয়ার নিয়ে শাওনের দিকে ছুঁড়ে মারল। শাওন চেয়ারটা ধরে ফেলে সাইড করে রেখেছে। মেধা এবার টেবিলের উপর যা আছে সব একটা একটা করে মারছে ওর গায়ের দিকে। শাওন একটা একটা করে ক্যাচ ধরছে আর বলে যাচ্ছে, এতদিন ঠিকই ছিল, হঠাৎ এমন মেজাজ দেখানোর কারণ কি? মেধা কিছু না বলেই সব নিয়ে নিয়ে ছুঁড়ে মারছে। শেষে একটা কাচের গ্লাস নিয়ে শাওনের মাথা ফাটানোর পর তার এরকম রেগে যাওয়ার সমাপ্তি ঘটল। শাওনের কপাল থেকে রক্ত ঝরতে দেখে এক অস্বস্তিকর অনুভূতি হতে লাগলো মনে। শাওন কপাল মুছতে মুছতে বলল, এবার শান্তি। মেধা মাথায় হাত রেখে ফ্লোরে বসে পড়েছে। শাওন কপাল চেপে ধরে ওর কাছে এসে বলল, আমাকে বলো সেদিন কি ঘটেছিল, রকির কি এমন দুর্বলতা তোমার কাছে আছে যার কারণে সে তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে? দুই দিন পর, এই দুই দিনে কি হয়েছে তা গল্পের অন্য অংশে জানতে পারবেন। বাংলাদেশে ফিরে এসেছে শাওন আর মেধাও। মেধা সোজা বাসায় ফিরে গেছে আর শাওন অফিসে। গিয়াস স্যারের সঙ্গে মিটিং আছে। মেধাকে আধমরা অবস্থায় দেখে সাবরিনের হাত থেকে বই পড়ে গেছে, মন দিল লাগিয়ে পড়ছিল সে। মেধাকে এমন হালে দেখে চিৎকার চেঁচেমেচি করে গলা ফাটিয়ে ক্ষান্ত হয়ে জিজ্ঞেস করল, ওর এমন হাল কি করে হলো? হাতে পায়ে দাগ, ঠিকমতো হাঁটতে পারছে না, এর কারণ কি? মেধা সাবরিনকে চুপ করিয়ে সোফায় এসে বসেছে। সাবরিন ফোন নিল চোদ্দ কুষ্টিকে জানাবে বলে। সেই সময় মেধা ওর হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল,
বললাম না কিছু হয় নাই, আমি যে জব করি তাতে এমন হালকা পাতলা ছুট পাওয়াটা স্বাভাবিক, তুমি কাউকে কিছু বলবে না, শত শত টেনশনে ফেলার কোনো মানে হয় না। তা না হয় মানা করলে আমায়, কিন্তু তুমি কি জানো আজ মামা মামি ফিরে আসছেন? মেয়েরা অবাক হয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেন? আরে মামার নাকি ছোটবেলার বন্ধুর মেয়ের বিয়ে তাই। ও, আর দেরি না করে মেধা হনহনিয়ে রুমে চলে এসে ড্রেসিং টেবিলের সামনে বসলো টুল টেনে। কনসিলার দিয়ে হাতের আর কপালের দাগ হাইড করে ফেলেছে সে। কিছুতেই বাবা মাকে বুঝতে দেওয়া যাবে না, অ্যাক্সিডেন্ট বলেও কাটানো যাবে না, এমন ভাবে সারা গায়ে চোটের দাগ। শাওনকে ধরে কেলাতে ইচ্ছে করছে। মিটিংয়ে মেধার অনুপস্থিতি দেখে গিয়াস স্যার প্রশ্ন করলেন শাওনকে। শাওন জানালো মেধার শরীর খারাপ, তাই আসেনি, রেস্ট নিয়ে কাল রেদোয়ানের বাসায় যাবে সোজা। কালকের কথা বলতে গিয়ে সে গিয়াস স্যারকে মনে পড়ে যাওয়া একটা কথা বলল, বলতে গেলে অনুমতি। কাল তার বোনের গায়ে হলুদ, পরশু বিয়ে, তার পরের দিন বউ ভাত, যার কারণে তিনটে দিন সেই সময় দিতে পারবে না। তবে এমার্জেন্সি হয়ে গেলে নিশ্চয়ই আসবে। তার সাথে স্যার আর বাকিদের দাওয়াত দিয়ে সে বাসায় ফিরল। বাসায় সব আয়োজন নিয়ে ওর খালাতো ফুপাতো ভাই বোনেরা ব্যস্ত। শাওন এক কোনায় গিয়ে মেধাকে দুই তিনবার ফোন করল, কিন্তু সে ধরছে না। আসলে তখন সে বাবা মাকে বাসার নিচ থেকে আনতে গেছে, অনেকদিন পর আজ সে বাবা মাকে দেখবে। তারা গাড়ি থেকে নামতেই ছুটে গিয়ে জড়িয়ে ধরল তিনজনকে একসাথে। মেধা, শরীর খারাপ তোমার, গায়ে কি হয়েছে? কই পায় কি হবে বাবা, ওসব বাদ দাও, তোমরা কেমন আছো সেটা বলো। তোর বাবা তো ঠিকই বলেছে, তোর গলার স্বর এমন ভাঙা হয়ে গেল কেন? আর ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিলি যে, কি হয়েছে খোলসা করে বল। না তো কিছু না, আসলে বিরাট জার্নি করেছি তো, টায়ার্ড অনেক, এক ঘুম দিলে ঠিক হয়ে যাবে। বাবা মা সন্দেহের চোখে দেখলেন মেধাকে। সে কোনো মতে পুরো ঘটনাটাকে ধামাচাপা দিয়ে তাদের নিয়ে বাসায় ফিরল। সাবরিন যেন মুখ ফসকে কিছু না বলে, তাই মেধা ওকে বাবা মা আসার 10 মিনিট আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে। রাত হয়ে গেছে, মেধা রুম থেকে বের হচ্ছে না দেখে মা দেখতে এসে দেখলেন জ্বরে কাঁপছে সে। চাদর মুড়ি দিয়ে শুয়েছিল রুমের আলো নিভিয়ে। মা বাবাকে ডেকে বললেন ডাক্তার ডেকে আনতে। মেধার শরীর খারাপ অনেক, হাত একটা তো এক ফোঁটাও নাড়াতে পারছে না, ব্যথা ব্যথা বলে কাতরাচ্ছে। বাবা ডাক্তার নিয়ে আসলেন, একজন ঠিকঠাক দেখতে মোটা ফ্রেমের চশমা পরিহিত সার্জিক্যাল মাস্ক পরা ডাক্তারের চোখ দুটো জনা ফেরদৌসের চোখে ধুলো দিতে পারলেও মেধার চোখে দিতে পারল না। দাঁড়িয়ে থাকা ডাক্তারকে দেখে মেধা এক পলক উঠে বসে গেছে। বাবার দিকে ফিরে জিজ্ঞেস করল, এটা কোন হাসপাতালের ডাক্তার? আর বলিস না, সুনীল চট্টোপাধ্যায়ের নামে আমার একটা ফ্রেন্ড আছে না, ওর বাসা তো কাছেই, তো ওকে কল করতে গিয়ে ভুলে শাওনকে ফোন করে ফেলেছি। ওই যে তোর সিনিয়র শাওন বললো সে একটা কাজে হসপিটালে এসেছে, ওখানকার একটা ডক্টর পাঠিয়ে দেবে। মেধা ডাক্তারের দিকে তাকিয়ে বলল, ও। মা বিছানা থেকে উঠে পড়লেন, আপনি দেখেন তো ওর হাতে কি হয়েছে, আমি একটু আসছি। নাস্তা আনতে ছুটলেন মা। বাবা হাত ভাঁজ করে তাকিয়ে আছেন ওদের দুজনের দিকে। ডাক্তার পাশে বসে মেধার হাত ধরতে যেতেই মেধা কেঁপে উঠল। ডাক্তার মেধার কপালে হাত দিয়ে বললেন, এক কাজ করুন, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আর ইনজেকশনের নাম লিখে দিচ্ছি, ওগুলো নিয়ে আসুন, এখনই ওনাকে ইনজেকশন দিতে হবে। ডাক্তার ফটাফট একটা প্রেসক্রিপশন লিখে মেধার বাবার হাতে ধরিয়ে দিল, উনিও চলে গেলেন আনতে। মেধা ভ্রু কুচকে এক টানে ডাক্তারের মুখের মাস্ক সরিয়ে বলল, এখানে ডাক্তার সেজে আসার কারণ কি? চিনে ফেললে? বাবা কি কি ভুলভাল লিখে দিছেন? ভুলভাল না, আসার সময় জেনে এসেছি বুলেট লাগা হাতে এরকম ব্যথা দেখা দিলে কি কি ওষুধ খেতে হয়, কি কি ইনজেকশনের দরকার হয়। তো আপনি দিবেন নাকি, ডাক্তারি করেছিলেন কখনো? আমাকে দিতে হবে, নরমাল ডাক্তার আনলে সে তোমার বাবা মাকে বলে দিত তোমার হাতে কি হয়েছে। মেধা ঠিক হয়ে বসে পড়ল। থ্যাংকস। শাওন মেধার কপালে হাত রেখে মাথা নিচু করে বলল, আই এম সরি। মেধা দূরে সরে বলল, এত আবেগ দেখাতে হবে না, আপনাকে এসব মানায় না, ওই দিনগুলোর পর তো আমি এসব ভুলেও আশা করিনি, আর আপনি কি না একেবারে ডাক্তার সেজেই আসলেন। ডাক্তার সাহেব নাস্তা করে নিন, মেধার বাবা আসা পর্যন্ত। মেধা মায়ের কথা শুনে শাওন তড়িঘড়ি করে মাস্ক টেনে নিল। শাওন একটা বিস্কিট নিয়ে ধন্যবাদ জানালো তাকে। উনি এবার গেছেন চা আনতে,
মেধা তার হাত ধরে চোখ বন্ধ করে রেখেছে। শাওন ওর গায়ে চাদরটা টেনে দিয়ে দৌড়ে সোফায় গিয়ে বসলো। মেধার সাথে হওয়া এসবের পিছনে দোষটা কিন্তু ওর। একটা কথা জানার জন্য সে কতটা কষ্ট ওকে দিয়েছে তার মাশুল এখন সে নিজেকে দিয়ে দিচ্ছে। যা করেছে একদম ঠিক করেনি, এসব ভাবতে গিয়ে কোনো কিছুই আর ভালো লাগে না। মেধা মাথা তুলে বলল, গ্যাস স্যার ছুটি দেবেন? কাল একটা অনুষ্ঠানে যেতে হবে আমায়, ফ্যামিলির সাথে। আমাকে দিছেন, তোমাকে দেবে কিনা জানি না। রেদওয়ানের কেসের কোনো উন্নতি হলো না, আজ এতটা দিন কেটে গেছে, স্যারের মেজাজ বিগড়ে আছে, হয়তো বুঝতে দেন না। তবে পরপর চা খেতে দেখে আমি টের পেয়ে গেছি। হঠাৎ মেধার বাবার গলার আওয়াজ শুনে শাওন পুনরায় মাস্ক টেনে ফেলল। মেধার বাবা ওষুধ ইনজেকশন রেখে বললেন, এসব ঠিক মতো দিয়ে দিন, আমার জরুরি কাজ আছে, অফিস থেকে কল এসছে। শাওন বলল, আচ্ছা। জনা ফেরদৌস থেমে গিয়ে বললেন, আপনার কথা অনেকটা শাওনের মতো মনে হয়, যাই হোক পরে আলাপ হবে, আমার এখন জলদি যেতে হবে। মেধা দম ফেলে শাওনের দিকে তাকিয়ে বলল, আপনাকে দিতে হবে না, আমি ফার্মেসিতে গিয়ে দিয়ে আসব, আপনি পারবেন না। রোশনি আমায় সব শিখিয়েছে। কথাটা বলে শাওন এগিয়ে এসে ইনজেকশনের প্যাকেট খোলায় ব্যস্ত হয়ে পড়ল। মেধা আস্তে করে জিজ্ঞেস করেছে একটা কথা, আর তা হলো শাওন রশ্মিকে এখনো ভালোবাসে কিনা, আর রশ্মিকে মেধার সামনে আসতে ভয় পায়। শাওন উত্তরে কিছু বলল না। ইনজেকশন রেডি করে দেওয়া ধরতেই মেধার মা এসে বললেন, আমি এসব দেখলে গা গুলিয়ে আসে, মেধাকে তো ধরতে হবে তাই না? শাওন মানা করল কিছু না করতে, তাই উনি কোনো রকম চায়ের কাপটা রেখে দরজার ওপারে চলে গেছেন। এসব তিনি দেখতে পারেন না, তার উপর নিজের মেয়ের এমন হাল, নির্ঘাত জ্ঞান হারাতেন, চোখ মুখ খিচিয়ে দোয়া করলেন তিনি। শাওন মেধার হাতে ইনজেকশন দিয়ে দিয়েছে, ও কাত হয়ে শুয়ে বলল, আপনি যান এখন। মেধার কিছুই ভালো লাগছে না, অস্বস্তিকর পরিস্থিতিতে আছে এমনটা মনে হয়, কিন্তু সেটা একদমই না। তারপরেও তার কোনো কিছুতেই ভালো মনে হয় না। শাওন যেতে যেতে বলে গেল, সে ফোন করলে যেন সঠিক সময় রিসিভ করা হয়। মেধা বালিশ বুকে ধরে চুপ করে থাকলো। এত কিছুর পরেও শাওন এরকম স্বাভাবিক ব্যবহার করছে, ঠিক কী করে তাই ভেবে খটকা লাগছে। মেধা স্বপ্নেও ভাবিনি শাওন এরকম স্বাভাবিকভাবে মালদ্বীপ থেকে আসার পর। আর বেশি ভাবা তার পক্ষে সহজ হলো না, গভীর ঘুমে কাতর হয়ে পড়েছে সে। শাওন বাসায় ফিরে ভাইদের সাথে হাত লাগালো ছাদের উপর গায়ে হলুদের কাজ সামলাতে। রশ্মিকে এক নজর দেখেছিল রুমে, সে টপ দেখছিল। শাওন ওর সঙ্গে কথা বলার সময় পায়নি, ব্যস্ততা চাপে ধরেছে তাকে। বড় বোনের বিয়ে বলে কথা, পরের দিন বিকালবেলায় মেধা, মৌমিতা আর তাদের বাবা মা এসেছেন শাওনদের বাসায়। মেধা আর শাওন জানত না মোটেও যে এভাবে তাদের দেখা হয়ে যাবে। মেধা বাবাকে জিজ্ঞেস করে শেষে জানতে পারল তার বন্ধু হলেন শাওনের বাবা। শাওন ছাদে গিয়েছিল স্টেজের ফাইনাল টাচ আপ করতে। মেধা ওদের সব রুম ঘুরতে ঘুরতে শাওনের রুমে চলে এসেছে, ঢুকত না, কিন্তু বারান্দায় রশ্মিকে দেখতে পেয়ে কৌতূহলী হয়ে সেদিকে চলল। রশ্মি ওকে দেখে প্রথমে ইতস্তত বোধ করলেও মেধার কথায় সহজ বোধ করেছে। মেধা ওকে জানালো সে ওর সঙ্গে কথা বলতে ইচ্ছুক। রশ্মি মেধার কথা মনোযোগ দিয়ে শুনতে ফ্লোরে বসে পড়েছে। মেধাও বসল, হলুদ রঙের লেহেঙ্গাটাকে গুছিয়ে রশ্মির উল্টো পাশে বসল সে। রশ্মি শাওনের পছন্দের একটা ফুল গাছে হাত দিয়ে ধরে রেখেছিল। মৌনব্রত ভেঙে মেধা বলল, তুমি শাওন স্যারকে অনেক ভালোবাসতে তাই না? না, আমি ওকে ভালোবাসি না, একটুও না। তুমি প্লিজ ওকে ভালোবাসবে? ওকে ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলবে, পারবে না বলো? রশ্মি এমন ব্যবহারে মেধার কথা ভেতর থেকে আটকে গেছে, সে একদমই প্রস্তুত ছিল না রশ্মির এমন উদ্ভট জবাবের। না বুঝতে পেরে বলল, এসব কি বলছ? রশ্মি এবার নিচু স্বরে বলল, আমি ওকে ভালোবাসি না। যদি বলে ভালোবাসি, তাহলে সে আমার আশা ধরে সারা জীবন বসে থাকবে, কিন্তু আমি তা হতে দিতে পারি না। তুমি তো জানো আমার আর ওর কখনো মিল হতে পারে না। তাহলে জেনে বুঝে তার জীবনটা কেন নষ্ট হতে দিতে পারি বলো?
বিয়েটাই জীবনের সব কিছু না, তুমি ওনাকে লাভ করো আর উনিও, তাহলে আর কি চাই? তুমি জানো আর কি চাই, তুমি বাচ্চা না যে আমি তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। সায়ন যদি কখনো তোমার সাথে কথা শেয়ার করতে বসে, তাহলে প্লিজ ওকে বোঝাবে আমার সঙ্গে ওর এরকম রিলেশন ঠিক না, এটা কোনো ফিউচার নেই। পারলে তুমি নিজে আমার জায়গায় ওকে আগলে রাখতে পারবে। মেধা চট করে উঠে দাঁড়িয়ে গেল। রশ্মিকে পাগল মনে হচ্ছে, ওর মাথার ঠিক নেই, কিরকম করে কথা বলছে সে। রশ্মি এগোতে এগোতে বলল, বলবে না সায়নকে, ভালোবাসা দিয়ে ঠিক করবে কেন? মেধা পিছিয়ে যেতে যেতে ধাক্কা খেল শাওনের সাথে। শাওনকে দেখে ভয় কমেছে ওর, ভয়ের তো চোখ শুধু চেয়ে রইল। শাওন হাত নাড়িয়ে জিজ্ঞেস করল, ও এখানে কি করে আর কি হয়েছে, এমন ভয় পেয়ে আছে কেন? মেধা পিছনে তাকিয়ে রশ্মিকে কোথাও দেখল না, তাই জবাব দিল কিছু না। এরপর ছুটে রুম থেকে চলে গেল সে। শাওন কিছুই বুঝে উঠতে পারল না, তাই সেও গেল ওর পিছু পিছু। মেধা তার বোন মৌমিতাকে সঙ্গে নিয়ে শাওনদের সবাই এক এক করে খাচ্ছে। বাবা মা মনে হয় আগে থেকেই ওখানে আছেন। হঠাৎ শাওন পথ আটকে দাঁড়াল। ওর ফুফাতো বোন আঞ্চুমের হাতে মৌমিতাকে ধরিয়ে দিয়ে বলল ছাদে নিয়ে যেতে। মেধা কপাল কুচকে জিজ্ঞেস করল, শাওন কেন তাকে আটকেছে? শাওন কিছু না বলেই ওর হাত ধরে হাঁটা ধরল। কোথায় যাচ্ছেন? একটা জিনিস দেখাবো তোমায়, এখানে দেখাতে বসলে অতিথিদের জন্য কিছুই পারা যাবে না। শাওন মেধাকে নিয়ে বাসার নিচে নেমে এসেছে, সেখান থেকে গ্যারেজের ভিতরে নিয়ে গেল ওকে। তারপর পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও দেখালো ওকে। মেধা ভিডিওটাতে দেখল রকি একটা মার্কেটে শপিং করতে গেছে। সে মাথা তুলে বলল, এটা কবেকার? 5 মিনিট আগের। রকি আজিমপুরের আশেপাশে আছে, সে ভেবেছে আমাদের কাছাকাছি থাকলে আমরা তাকে দূরে খুঁজব। কাছে থাকতে পারে তা কখনোই ভাববো না। এক্স্যাক্টলি তাই হয়েছে, আমরা দূরে খুঁজে যাচ্ছিলাম ওকে, কিন্তু সে তো আমাদের চোখের সামনেই। মেধা মাথায় হাত দিয়ে বলল, তাহলে চলুন ওকে ধরি আমরা। আমি নুহাসকে বলে দিয়েছি। আপনার কি মনে হয় নুহাস ভাইয়া পারবে? ঠিক বলেছ, ও পারবে না, শুধু শুধু দায়িত্ব দিলাম। আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। না, শুধু আমার যাওয়া উচিত, তুমি থাকো। মেধা শাওনকে থামিয়ে বলল, আমিও যাব, আমি থাকলে সে হামলা করতে পারবে না। শাওন রাজি হল, মেধাকে সাথে নিয়ে মার্কেটে এসে পৌঁছল। নুহাস সেখানে আছে। মার্কেটের মেইন যে দুটো দরজা ছিল সে বন্ধ করে ফেলেছে গার্ড দিয়ে। শাওন আর মেধা ভিতরে ঢুকে ওর সাথে কথা বলে জানতে পারল রকি এখনও এই মার্কেটেই আছে, বের হতে পারেনি। শাওন সামনের দিকে ছুটে গেল, মেধা গান হাতে শাওনের পিছু পিছু গেছে। নুহাসকে থামিয়ে বলল অন্যদিকে যেতে, কিন্তু সে মানা করে দিয়েছে। মূলত সে এখানে এসেছে শাওনকে সেফ রাখতে। রকি যে কোনো পরিস্থিতিতে শাওনকে মারতে চাইবে, কারণ শাওন ওর অনেক ক্ষতি করেছে, তাই সবার আগে শাওনকে বাঁচাতে হবে। রকিকে পাক বা না পাক তাতে মেধার কিচ্ছু যায় আসে না। শাওন গ্রাউন্ড ফ্লোর চেক করে উপরের দিকে গেল। মেধা লেহেঙ্গা ধরে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠছে। কাস্টমারটা এক এক করে চলে যাচ্ছে। নোহা সবাইকে চেক করে বের হতে দিচ্ছে। রকি ছিল থার্ড ফ্লোরে, একটা ম্যানিকুইনের পাশে দাঁড়িয়ে পালাবার রাস্তা খুঁজছিল। শাওনকে দূর থেকে আসতে দেখে গান তাক করল মারবে বলে। মেধা উল্টো পাশ থেকে এসে ম্যানিকুইনে শ্যুট করে দিতেই রকি সজাগ হয়ে পালিয়ে গেল। শাওন ছুটে এসে বলল, কি কি দেখেছ? শ্যুট করলে না কেন? আপনাকে মারতে চেয়েছিল, আমার কাছে আগে আপনার সেফটি ইম্পর্টেন্ট। মেধা কামন, এখানে আবেগের কিচ্ছু হচ্ছে না, ভুলে যাও না তুমি একজন অফিসার। আমি বাঁচি মরি সেসব পরে হবে, আগে রকিকে আমাদের পেতে হবে। মেধা চুপ করে দাঁড়িয়ে থাকলো। শাওন সোজা চতুর্থ তলার দিকে গেছে। রকি ততক্ষণে পঞ্চম তলায় এসে একটা বাচ্চা মেয়ের কপালে গান ধরে বলল পিছনের দরজা খুলে দিতে। শাওন চিৎকার শুনে গ্রান্ড ফ্লোরে এসে দেখল পঞ্চম তলায় রকিকে। সে গান ধরে রেখেছে বাচ্চা মেয়েটির মাথায়। মেধা তখন পঞ্চম তলায় উঠে এসেছিল, রকি ওকে দেখতে পায়নি এখনো। মেধা চুপি চুপি ফোন নিয়ে শাওনকে কল করল।
শাওন ফোন কানে ধরতেই মেধাওকে একটা কাজ করতে বলল। শাওন নুহাশকে কাজটা করতে দিয়ে দিক নির্দেশনা দিয়ে হাতের গানটা নিচে নামিয়ে মাইক হাতে বলল, শোনো রকি, আমরা তোমাকে শুট করব না, তোমার ক্ষতি হবে না, তুমি মেয়েটাকে ছেড়ে দাও। রকি পাগলের মতো বিহেভ করছে, মেয়েটাকে এমনভাবে ধরেছে গুলি না করলেও হাত থেকে নিচে ফেলে দিতে পারে সে। বারবার বলছে কেউ যদি উপরে আসার চেষ্টা করে সে শুট করতে দেরি করবে না। মেধা এক পা করে এগিয়ে আসছে। রকি মেয়েটাকে সামনে রেখে শাওনকে বাজে ভাষায় কথা বলা শুরু করে দিল। মেধার কাছে এখন সবার আগে জরুরি হলো মেয়েটাকে বাঁচানো। মেয়েটা মেধাকে দেখতে পেয়ে চেঁচিয়ে বলে ফেলল, আমাকে বাঁচাও। রকি সাথে সাথে পিছনে তাকিয়ে মেধাকে দেখে এবার গান ওর দিকে ধরে বলল, বিশ্বাসঘাতকতা করতে চাও তাই না? না রকি, আমি তোমাকে বাঁচাবো, তুমি মেয়েটাকে ছেড়ে দাও। তুমি আমাকে বাঁচাবে না, তোমাকে আমি চিনি। মেধা এগোতে এগোতে বলল, বাচ্চাটাকে ছেড়ে দাও, আমি তোমায় পালিয়ে যেতে হেল্প করব। রকি মেধার দিকে গান ধরে আছে তা দেখতে পেল শাওন নিচ থেকে। মেধা ফোনের স্ক্রিনে একটা ক্লিক করেছে ওর নজর এড়িয়ে। রকির হাত কাঁপছে শুধু, মেয়েটাকে চেপে ধরে পাগলের মতো ব্যবহার শুরু করেছে সে, যেন আজ মেধা কেউ মেরে ফেলবে। শাওন ফোনের দিকে তাকিয়ে মাইক মুখের সামনে ধরে বলল, রকি পেছনে তাকাও। রকি বোনের মতন পেছনে তাকাতেই মেধা ছো মেরে ওর থেকে বাচ্চাটাকে নিয়ে নিল। রকি রেগে মেকে বলল, এটা ঠিক করোনি, কি ভেবেছ আমি পালাতে পারবো না? আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।